আজ আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ার ইংরেজি অনার্সের ইজি ফাইভের সিলেবাসের অন্তর্ভুক্ত জেন অস্টিনের নভেল প্রাইড অ্যান্ড প্রিজুডিস বাংলায় আলোচনা করতে যাচ্ছি। প্রাইড অ্যান্ড প্রিজুডিস জেন অস্টেন রচিত একটি উপন্যাস। 1796 সালে এই উপন্যাস রচনার কাজ শুরু হয়। উপন্যাসটি প্রকাশিত হতে 12 বছরেরও বেশি সময় লেগেছিল। অস্টেন 1797 সালেই মূল পাণ্ডুলিপিটি রচনার কাজ শেষ করে ফেলেছিলেন। এই পাণ্ডুলিপি রচনার কাজটি তিনি করেন হ্যাম্পশায়ারের স্টিভেন্টনে। এখানকারই এক টাউন রেক্টরিতে তিনি তার পিতামাতা ও ভাই বোনেদের সঙ্গে বাস করতেন। অস্টিন প্রথমে উপন্যাসটির নাম দিয়েছিলেন ফার্স্ট ইমপ্রেশন, তবে এই নামে বইটি আদৌ কোনোদিন প্রকাশিত হয়নি। বরং তিনি পাণ্ডুলিপিতে ব্যাপক সংশোধনী আনেন, তারপর পুনরায় উপন্যাসটির নতুন নামকরণ করেন এবং শেষে প্রাইড অ্যান্ড প্রিজুডিস নামে বইটি প্রকাশিত হয়। উপন্যাসটির নতুন নামকরণের ক্ষেত্রে অস্টেন সম্ভবত ফেনি বার্নির সিসিলিয়া উপন্যাসটির শেষ অধ্যায়ের, যার শিরোনামও প্রাইড অ্যান্ড প্রিজুডিস, দ্বারা প্রভাবিত হয়েছিলেন বলে অনুমান করা হয়। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র এলিজাবেথ বেনেট, 19শ শতাব্দীর সূচনা ভাগের ইংল্যান্ডের ভূম্যধিকারী উচ্চবিত্ত সমাজে তার আচরণ, বেড়ে ওঠা, নৈতিকতা বোধ, শিক্ষা ও বিবাহকে কেন্দ্র করে উপন্যাসের ঘটনাগুলি বিন্যস্ত হয়েছে। এলিজাবেথ মিস্টার বেনেট নামে একজন ভদ্রলোকের দ্বিতীয় কন্যা। সে লন্ডনের নিকটস্থ হার্টফোর্ড শায়ারে অবস্থিত মেরিটন নামে এক কাল্পনিক শহরে বাস করত এবং গল্পটি এই এলিজাবেথ এই গল্পের নায়িকা এলিজাবেথের সাথে গল্পের নায়ক ডার্সিকে কেন্দ্র করে গল্পটি শুরু এবং শেষ হয়। গল্পের নায়িকা এলিজাবেথ ডার্সিকে নিয়ে তার মধ্যে একটা ভুল ধারণা তৈরি হয় যে যে ডার্সি একজন অহংকারী ব্যক্তি এবং সে তাকে ঘৃণা এবং অপছন্দ করতে শুরু করে। কিন্তু গল্পটি বিকশিত যখন হতে শুরু হয় গল্পটি যখন বিকশিত হয় কালক্রমে গিয়ে আমরা দেখতে পারি যে এলিজাবেথ জানতে পারে যে ডার্সিকে নিয়ে তার ধারণা ভুল এবং তার ডার্সির প্রতি যে ঘৃণা থাকে সেই ঘৃণাটা পরে গিয়ে তার ডার্সির প্রতি তার প্রেম এবং ভালোবাসায় পরিবর্তন হয় এবং তাদের দুজনের মধ্যে মিলের মধ্য দিয়ে গল্পটি শেষ হয়। উপন্যাসের পটভূমি 19শ শতাব্দীর সূচনাকাল হলেও এই উপন্যাসটি আধুনিক পাঠকের কাছেও সমান জনপ্রিয়। আজও সাহিত্য সমালোচকগণ এই বইটির প্রশংসা করে থাকেন। আধুনিক কালে এর জনপ্রিয়তার ফলশ্রুতিতে এই উপন্যাস একাধিকবার চলচ্চিত্রায়িত ও মঞ্চায়িত হয়েছে এবং এই উপন্যাসের চরিত্র ও কেন্দ্রীয় বিষয়বস্তু অবলম্বনে একাধিক উপন্যাস ও গল্পও লিখিত হয়েছে। এবার আমরা গল্পের সারাংশটা দেখে নিই বা আমি আমি এবার গল্পের সারাংশ আলোচনায় যাচ্ছি। গল্পটি শুরু হয় মিস্টার চার্লস বিংলি বলে একজন ভদ্রলোককে নিয়ে। এই ভদ্রলোক যার বাড়ি লন্ডনে, সে লন্ডনের একজন ব্যবসায়ী। সে তার বন্ধু ডার্সির সাথে লংবর্নে বেরোতে আসে আর নিজের ভাড়া বাড়ি নেদারফিল্ড পার্কে সে ওঠে। এই বাড়িটি হচ্ছে লংবর্ন গ্রামে তাদের একটি জমিদারি বাড়ি। এই বাড়িতে তারা ওঠে এবং তাদের ওঠা মাত্র এই খবরটি সারাটা লংবর্নে ছড়িয়ে পড়ে। এইভাবে মিস্টার চার্লস বিংলি নামের একজন যুবক নেদারফিল্ড পার্কের বৃহত জমিদারি বাংলোটিতে উঠেছে বা ভাড়া নিয়েছে গল্পের শুরুতে দেখা যায়। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী গ্রাম লংবর্নে ব্যাপক আলোড়ন তৈরি করে। খবরটিতে লংবর্ন গ্রামের বেনেট ফ্যামিলি বিশেষভাবে আকর্ষিত হয়। এই পরিবারে 5 জন অবিবাহিত মেয়ে রয়েছে, যাদের নাম বড় থেকে ছোট হচ্ছে এরূপ: জেন, এলিজাবেথ, মেরি, কিট্টি ও লিডিয়া। তাদের মা মিসেস বেনেট তাদের বিয়ে দেওয়া নিয়ে বেশ চিন্তিত। মেয়েদেরকে বিয়ে দেওয়াই তার একমাত্র উদ্দেশ্য। তাদের বাবা মিস্টার বেনেট চার্লস বিংলের সাথে কুশল বিনিময়ের জন্য সাক্ষাৎ করেন। পরবর্তীতে বেনেট ফ্যামিলি একটি ডিনার পার্টিতে অংশগ্রহণ করে
এবং সেখানে চার্লস বিংলেও অংশগ্রহণ করেছিল। মিস্টার চার্লস বিংলের সাথে জেন বেনেটের সাক্ষাৎ হয় এবং তারা এই সুন্দর সন্ধ্যা একসাথে ডান্স করে কাটায়। তাদের মধ্যে বেশ ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। কিন্তু বিংলের ঘনিষ্ঠ বন্ধু মিস্টার ডার্সি, যিনি বিংলের চাইতেও অধিক ধনী, তিনি বিংলের বাংলোতেই উঠেছেন, তার জন্য এই সন্ধ্যাটি তেমন সুখকর হয় না। সে অহংকার করে এবং এলিজাবেথ বেনেট, জেনের বোন এবং বেনেট ফ্যামিলির মেয়েদের মধ্যে বয়সের দিক দিয়ে দ্বিতীয় কন্যা, তার সাথে ডান্স করতে অসম্মতি জানায়। এই এই ফলে সেখানে উপস্থিত সকলের চোখে সে দাম্ভিক এবং অহংকারী হয়ে যায়। পরবর্তী সপ্তাহগুলোর পার্টিগুলোতে মিস্টার ডার্সি অবশ্য এলিজাবেথের প্রতি আকর্ষণ হয়ে পড়ে। অপরদিকে বিংলে এবং জেনের বন্ধুত্ব আরো ঘনিষ্ঠ হয়। তো এভাবে আমরা গল্পের শুরুতে আমরা কি দেখি, যে বিংলের সাথে বেনেট ফ্যামিলির যে বড় মেয়ে, তার সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে। অন্যদিকে আবার বেনেট ফ্যামিলির দুই নম্বর কন্যা সন্তান এলিজাবেথ বেনেট, যে গল্পের নায়িকা, তার সাথে বিংলের বন্ধু ডার্সির সাথে সম্পর্কটা ভালোভাবে গড়ে ওঠে না। কারণ এলিজাবেথের মনে প্রিজুডিস জন্ম নেয়, ভুল ধারণা একটা জন্ম নেয় যে মিস্টার ডার্সি একজন দাম্ভিক এবং অহংকারী পুরুষ মানুষ। ফলে তাদের মধ্যে আকর্ষণের জায়গায় বিকর্ষণ তৈরি হয় একে অপরকে নিয়ে। কিন্তু অন্যদিকে ডার্সির বন্ধু বিংলির সাথে এলিজাবেথের দিদি, যে বেনেট ফ্যামিলির সব থেকে বড় মেয়ে জেনের, তাদের মধ্যে খুব সুন্দর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে যায়। তাদের বন্ধুত্বটা গভীর থেকে গভীরতর হয়ে উঠতে থাকে। একদিন জেন নেদারফিল্ডে বিংলের বাংলোতে ভ্রমণে যায়। যাওয়ার পথে সে বৃষ্টিতে ভিজে যায় এবং বেশ অসুস্থ হয়ে পড়ে, ফলে সেখানে তার বেশ কিছুদিন অবস্থান করতে হয়। জেনের পরিচর্যা করার জন্য তার বোন এলিজাবেথ কর্দমাক্ত পথ অতিক্রম করে সেখানে পৌঁছায়। চার্লস বিংলের বোন মিস বিংলি এই ঘটনায় বেশ বিরক্ত হয়, কারণ সে গরিবদেরকে বা তার চেয়ে কম সামাজিক মর্যাদা সম্পন্ন লোকেদেরকে পছন্দ করে না। এলিজাবেথের প্রতি তার ঘৃণা আরো বেড়ে যায় যখন সে দেখে যে ডার্সির এলিজাবেথের প্রতি বেশ ঝোঁক রয়েছে, কারণ মিস বিংলে নিজেই ডার্সিকে পছন্দ করে। যখন জেন এবং এলিজাবেথ তাদের বাসায় ফিরে, তখন তারা দেখে যে মিস্টার কলিন্স তাদের বাসায় বেড়াতে এসেছে। মিস্টার কলিন্স বেনেট পরিবারের সম্পত্তির উত্তরাধিকার, কারণ সেই পরিবারে কোনো পুত্র সন্তান ছিল না। মিস্টার কলিন্স একজন আড়ম্বরপূর্ণ বোকা লোক এবং সে বেনেট পরিবারের মেয়েদের প্রতি বেশ আকর্ষণ অনুভব করে। কিছুদিন পরে সে এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দেয়। এলিজাবেথ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং মিস্টার কলিন্সের গর্বকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। এদিকে পাশের এলাকায় অবস্থিত শিবিরের সৈন্যদের সাথে বেনেট ফ্যামিলির মেয়েদের বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। এই সৈন্যদের মধ্যে উইকহ্যাম নামের এক সুদর্শন যুবকের সাথে এলিজাবেথের বন্ধুত্ব হয়। এই উইকহ্যাম হচ্ছে এই গল্পের ভিলেন। তার ভূমিকা এই গল্পের মধ্যে ভিলেনের ভূমিকায় দেখা যায়। সে এলিজাবেথকে বলে যে ডার্সি, যে গল্পের নায়ক, তার মানে উইকহ্যামের সাথে অন্যায় করেছে এবং তার ক্ষতি করেছে। ফলে ডার্সির প্রতি এলিজাবেথের আবারও বিরূপ মনোভাব তৈরি হয়। পূর্বেই এলিজাবেথের মনে ডার্সির প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়ে গেছে, কারণ সে এলিজাবেথ ডার্সিকে মনে করছে ডার্সি একজন অহংকারী লোক। আর এখন যখন সে উইকহ্যামের কাছে জানতে পারে যে ডার্সি উইকহ্যামের সাথে অন্যায় করেছে, এটা জানা মাত্র ডার্সির প্রতি এলিজাবেথের বিরূপ মনোভাবটা আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু এখানে উইকহ্যাম যে আছে ডার্সিকে নিয়ে এলিজাবেথকে যে কথাগুলি বলে, সেই কথাগুলি সে ভুল বলে, সেটা আমরা পরে গিয়ে জানতে পারবো। কারণ পরে ডার্সির একটি লেখা চিঠিতে এলিজাবেথ জানতে পারবে যে উইকহ্যাম ডার্সির বিরুদ্ধে যে অভিযোগগুলি লাগিয়েছে সেগুলি ভুল। সেগুলো গল্পের যে আছে গল্পটি পরে বিকাশ লাভ করার পরে
আরো বেশি বিকশিত হওয়ার পরে আমরা সেটা জানতে পারবো। ঠিক আছে, শীতের শুরুতেই বিংলে পরিবার এবং ডার্সি নেদারফিল্ড ছেড়ে লন্ডনে চলে যায়, কারণ তারা এসেছিল এখানে ক্রিসমাসের ছুটি কাটাতে। ক্রিসমাসের ছুটি কাটানোর পরে বিংলে, ডার্সি এবং তার বোন ক্যারোলিন বিংলে তারা যে আছে লন্ডনে ফিরে যায়। ফলে জেন বেশি আতঙ্কিত এবং হতাশাগ্রস্ত হয়ে যায়, কারণ জেন এবং বিংলের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠেছিল। হঠাৎ করে বিংলে গল্পের নায়ক ডার্সি এবং তার বোন ক্যারোলিন বিংলেকে নিয়ে লন্ডনে ফিরে যায়, সেটা নিয়ে স্বাভাবিক জেনের মনে একটা আতঙ্ক তৈরি হয়, সে হতাশ হয়ে ওঠে। অন্যদিকে জানা যায় যে মিস্টার কলিন্স ও এলিজাবেথের ঘনিষ্ঠ বান্ধবী শার্লট লুকাসের এঙ্গেজমেন্ট হয়েছে। কলিন্স যে এসেছিল বেনেট পরিবারের যে কোনো একটি মেয়ের সাথে বিয়ে করতে, আর বিশেষ করে তার নজর ছিল এলিজাবেথের সাথে বিয়ে করতে, যখন সে অসফল হয় তখন এলিজাবেথের ঘনিষ্ঠ বান্ধবী শার্লট লুকাসের সাথে সে বিয়ে এঙ্গেজমেন্ট করে নেয়। শার্লট বলে, শার্লটের কাছে পরে এলিজাবেথ জানতে পারে যে শার্লট যখন এসে এলিজাবেথকে বলে যে তার বয়স বেড়ে যাচ্ছিল এবং এবং অর্থনৈতিক সচ্ছলতার জন্য বিয়ে করা জরুরি ছিল। সুতরাং মিস্টার কলিন্স এবং শার্লট বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং এলিজাবেথ তাদের বাসায় বেরোতে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। যেহেতু শার্লট লুকাস ছিল এলিজাবেথের প্রিয় বান্ধবী, তো লংবর্ন ছাড়ার পূর্বে শার্লট লুকাস এলিজাবেথের কাছে দেখা করতে আসে। তখন এলিজাবেথ শার্লট লুকাসকে প্রতিশ্রুতি দেয় যে সে শার্লট লুকাস এবং কলিন্সদের কাছে বেরোতে যাবে। এদিকে শীতের শেষ হয়ে যেতে থাকে, জেন বেনেট লন্ডনে বেরোতে যায় এই আশা নিয়ে যে হয়তো তার মিস্টার বিংলের সাথে দেখা হবে, কারণ অনেকটা অপেক্ষা করার পরেও যখন বিংলের কোনো খবর সে পায় না জেন, তখন তার মনে যে আছে দুশ্চিন্তা দেখা দেয় এবং সে সে লন্ডনে বেরোতে যায় এই আশা নিয়ে হয়তো সেখানে তার মিস্টার বিংলের সাথে দেখা হবে। লন্ডনে মিস্টার বিংলের বোন মিস বিংলের সাথে তার দেখা হয় এবং সে জেনের সাথে বেশ খারাপ ব্যবহার করে, কিন্তু তার যে আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী ঘটনা ঘটে না। লন্ডনে যাওয়ার পর আশা বিপরীত ঘটনা হয়। জেনের বিংলের সাথে না দেখা হয়, তার বোনের সাথে দেখা হয়ে যায়, কিন্তু এবং তার বোন জেনের সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু মিস্টার বিংলের সাথে তার দেখা হয় না, ফলে তাদের বিয়ের সম্ভাবনা ক্ষীণ হতে থাকে। বসন্তও এসে যায়, এলিজাবেথ মিস্টার কলিন্স এবং শার্লটের বাসায় বেরোতে যায়, কারণ সে প্রতিশ্রুতি দিয়েছিল শার্লট লুকাসকে যে তাদের বাসায় সে বেরোতে যাবে। গ্রীষ্মকালে সে শার্লট লুকাস এবং মিস্টার কলিন্সের বাসায় বেরোতে যায় এলিজাবেথ। তারা কলিন্সের মনিব লেডি ক্যাথরিন দি বর্গের বাসভবনের পাশেই থাকে। এই লেডি ক্যাথরিন হচ্ছে ডার্সির আন্টি। একদিন ডার্সি তার আন্টির সাথে দেখা করতে আসে এবং ভাগ্যক্রমে এলিজাবেথের সাথে সাক্ষাৎ হয়। ফলে মিস্টার ডার্সি এলিজাবেথের সাথে সাক্ষাৎ করার জন্য ঘন ঘন কলিন্সের বাসায় আসতে থাকে। একদিন সে হঠাৎ করেই এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দিয়ে দেয়। তৎক্ষণাৎ এলিজাবেথ তা প্রত্যাখ্যান করে, কারণ আমরা জানি যে এলিজাবেথের মনে ডার্সিকে নিয়ে যে আছে ভুল ধারণা তৈরি হয়েছে যে ডার্সি একজন অহংকারী ছেলে, আর তাছাড়া এই ভুল ধারণাটা আরো বেশি করে বেড়ে গেছে যখন আমরা জানি যে উইখাম যে আছে এলিজাবেথকে বলেছে যে ডার্সি তার সাথে দুর্ব্যবহার করেছে, খারাপ ব্যবহার করেছে। সেজন্য এটা এটা শোনার পর তার যে আছে ডার্সির প্রতি যে বিরূপ মনোভাবটা আগের থেকে ছিল সেটা যে আছে আরো বেশি জোর পেয়েছে আমরা জানি। তো এই জন্য ডার্সি যখন তাকে বিয়ের প্রস্তাব দেয়, সে তৎক্ষণাৎ সে বিয়ের প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করে। সে ডার্সিকে বলে যে তার মতো দাম্ভিক এবং অহংকারীকে সে বিয়ে করতে চায় না। তারপর সে জেন এবং বিংলেকে আলাদা করার জন্য এবং উইকহামকে ধোঁকা দেওয়ার জন্য ডার্সিকে অভিযুক্ত করে এবং বকাঝোকা করে
ডার্সি সেখান থেকে চলে যায় এবং এলিজাবেথকে একটি চিঠি পাঠায়। চিঠিতে সে স্বীকার করে যে সে জেন এবং বিংলেকে আলাদা করেছে, কিন্তু এই কারণে যে সে ভেবেছিল তাদের মধ্যে কোনো সত্যিকারের প্রেমের সম্পর্ক গড়ে উঠেনি। সে আরও বলে যে উইকহাম ভণ্ড এবং মিথ্যাবাদী, সে উইকহামকে শায়েস্তা করেছে কারণ উইকহাম তার নাবালিকা বোন জর্জিয়ানা ডার্সিকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল। এভাবে আমরা দেখি উইকহাম যে ভুল ধারণাটা গল্পের নায়িকা এলিজাবেথের মাথায় তৈরি করে দিয়েছিল, সেই ভুল ধারণাটা এখানে স্পষ্ট হয়ে যায় যে সে ভুলের মধ্যে ছিল, কারণ ডার্সি তার চিঠির মধ্য দিয়ে এটা স্পষ্ট করে যে উইকহামের সাথে ডার্সি খারাপ ব্যবহার করেনি, অন্যদিকে উইকহামই ডার্সির সাথে অন্যায় করেছিল, কারণ উইকহাম ডার্সির বাড়িতে কাজ করত আর সেখানে কাজ করত এবং ডার্সির নাবালিকা বোন জর্জিয়ানা ডার্সিকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, এই বলেই ডার্সি তাকে ঘর থেকে বের করে দিয়েছিল। সে কারণ ছাড়া তার সাথে তার উপরে তা কোনো অন্যায় করেনি, তার পিছনে কারণ ছিল, কারণ উইকহাম যে আছে ডার্সির বোনের সাথে পালাবার চেষ্টা করেছিল, ফলেই ডার্সি তাকে ঘর থেকে বের করে দিয়েছিল। এভাবে এখানে যে আছে যে সেই ভুল ধারণাটা যেটা এতক্ষণ ধরে গল্পের মধ্যে ছিল এবং গল্পের নায়িকা এলিজাবেথের মাথার মধ্যেই ঘুরপাক খাচ্ছিল যে ডার্সি উইকহামের সাথে অন্যায় করেছে, সেটা এখানে স্পষ্ট হয় যে এটা একটা ভুল ধারণা ছিল যেটা তার মাথার মধ্যে উইকহাম বসিয়ে দিয়েছিল। তবুও এলিজাবেথ নিজের জায়গায় সম্পূর্ণ সন্দেহমুক্ত ছিল না, কারণ এক পক্ষ ডার্সির বিরুদ্ধে অভিযোগ এনেছে, সেটা হচ্ছে উইকহাম ডার্সির বিরুদ্ধে অভিযোগ এনেছে, আর অন্যদিকে আবার ডার্সি উইকহামের বিরুদ্ধে অভিযোগ এনেছে। এখন কে সত্যি আর কে মিথ্যে সেটা সেটা প্রমাণ হবে প্রমাণ এখানে হয়ে উঠতে পারছে না, একে অপরকে ওরা দোষারোপণ করছে। এলিজাবেথ সময়ের অপেক্ষায় থাকছে সত্যিটা জানার জন্য। চিঠি পেয়ে সে ডার্সি সম্পর্কে পুনরায় বিবেচনা করতে শুরু করে দেয়। সে লংবর্নে তার বাসায় ফিরে আসে এবং উইকহামের প্রতি নিরুৎসাহ প্রদর্শন করে। এখন সে উইকহামকে নিয়ে আগের মতো উৎসাহী থাকে না। এদিকে সৈনিক শিবির সেই এলাকা থেকে চলে যাচ্ছে, ফলে বেনেট পরিবারের অপেক্ষাকৃত ছোট মেয়েরা বেশ হতাশাগ্রস্ত এবং ক্ষিপ্ত হয়ে ওঠে, কারণ আমরা জানি যে বেনেট পরিবারের সব থেকে ছোট মেয়ে লিডিয়া সে যে আছে এই সৈনিক শিবিরে আশেপাশে বারবার ঘোরাফেরা করত এবং লিডিয়ার সাথে উইকহামের একটা পরবর্তীতে সম্পর্ক তৈরি হয়ে যায়। লিডিয়া বেনেট তার বাবাকে রাজি করায় যে সে এই গ্রীষ্মকাল একজন বৃদ্ধ কর্নেলের বাসা ব্রাইটনে কাটাতে চায়। সেখানে উইকহামের সৈন্যদল শিবির গড়েছে। জুন মাসে মাস চলে আসে। এলিজাবেথ এবার তার মামা ও মামি মিস্টার এবং মিসেস গার্ডিনারের সাথে লন্ডন ভ্রমণে যায়। তারা ডার্সির বাসভবন পেম্বারলির নিকটস্থ এলাকায় অবস্থান করে। ডার্সি যখন বাসভবনে অনুপস্থিত তখন এলিজাবেথ পেম্বারলি ভ্রমণে যায়। সে এই বাসভবনের রাজকীয়তা দেখে বিস্মিত হয়। সে ডার্সির চাকরদের কাছে জানতে পারে যে তাদের মনিব বেশ মহৎ এবং দয়ালু, খুবই ভালো মানুষ, ফলে ডার্সির প্রতি এলিজাবেথের ভালো লাগা আরও বেড়ে যায়। তার মধ্যে জাস্ট ডার্সিকে নিয়ে ভালো লাগাটা শুরু হয়েছিল চিঠিটা হাতে পাওয়ার পর, এখন তার এই ভালো লাগাটা আরও বাড়তে শুরু করে, কারণ যে আছে তার মনের ভিতরে যে ভুল ধারণাটা ছিল যে ডার্সি একজন অহংকারী লোক, সেটা যে আছে ধীরে ধীরে সেই ভুল ধারণাটা আস্তে আস্তে তার মস্তিষ্ক থেকে সরে যেতে শুরু করে, কারণ ডার্সির বাসায় এসে সে জানতে পারে তার চাকরদের কাছ থেকে যে ডার্সি হচ্ছেন একজন মহৎ এবং দয়ালু আর খুবই ভালো মনের মানুষ। তখন তার মধ্যে সেই ভুল ধারণাটা ধীরে ধীরে সরে যেতে শুরু করে। ইতিমধ্যে সেখানে ডার্সি চলে আসে, মানে সেটা অপ্রত্যাশিত এলিজাবেথের কাছে। এলিজাবেথ ভেবেছিল যে ডার্সি আসবে না, কিন্তু অপ্রত্যাশিতভাবে ডার্সি তার বাসায় চলে আসে এবং এলিজাবেথ ও তার মামা মামিকে স্বাগতম জানায়। সে এলিজাবেথের মামা মামির সাথে খুবই সুন্দর ব্যবহার করে। কিছু সময় পরেই এলিজাবেথের কাছে একটি চিঠি আসে যে লিডিয়া ও উইকহাম পালিয়ে গেছে। কারণ হচ্ছে যে উইকহাম যখন এই সৈন্যশিবির লংবর্ন থেকে ব্রাইটনে চলে যায়
তখন লিডিয়া যে আছে, আমরা লিডিয়া কি করে, লিডিয়া বাড়িতে 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 এই বলে বাড়ি ছেড়ে চলে যায় যে সে তার মামা ও মামি মিস্টার ও মিস সরি সে তার সে ব্রাইটনে একজন বৃদ্ধ কর্নেলের বাসাতে, হ্যাঁ বাসাতে যেতে চায় গ্রীষ্মকালে ছুটি কাটাতে, হ্যাঁ গ্রীষ্মকালে ঘুরতে যেতে চায়। আর সেই ব্রাইটনেই উইকহ্যাম এবং তার সৈন্যদল শিবির গড়েছিল। লিডিয়া বাড়ির লোকেদেরকে ঠকায় এই বলে যে সে সে বৃদ্ধ কর্নেলের বাসা ব্রাইটনে যাচ্ছে, কিন্তু বাস্তবে সে সে ব্রাইটনে উইকহ্যামের সাথে দেখা করতে যায়, কারণ তাদের দুজনের মধ্যে একে অপরের সাথে যে আছে একে অপরের প্রেমে এরা ছিল। বাস্তবে এটা লিডিয়ার প্রেম ছিল, উইকহ্যাম যে আছে লিডিয়াকে নিজের ফাঁদে নিয়ে এসেছিল। উইকহ্যাম একটা ফ্লার্ট টাইপের ছেলে, সে লিডিয়াকে নিজের ফাঁদে নিয়ে এসেছিল, লিডিয়া তার প্রেমে পড়ে গেছিল, সে ফ্লার্টটা বুঝতে পারেনি এবং বাড়িতে সে বলে যে ব্রাইটনে সে বৃদ্ধ কর্নেলের সাথে দেখা করতে যাচ্ছে, আর বাস্তবে সে সেখানে উইকহ্যামের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে উইকহ্যামের সাথে পালিয়ে যায়। এই খবরটা পরে এলিজাবেথের কাছে একটি চিঠির মধ্য দিয়ে আসে, যখন এলিজাবেথ লন্ডনে ছিল এবং তাদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই চিঠিতে লেখা থাকে, অর্থাৎ তার বিবাহ বন্ধন ছাড়াই একসাথে থাকছে, যেটি বেনেট পরিবারের জন্য চরম লজ্জা ও অপমানের কারণ হয়। এলিজাবেথ দ্রুত বাসায় ফিরে আসে। মিস্টার বেনেট ও মিস্টার গার্ডিনার তাদের খুঁজতে বের হয়, কিন্তু কোথাও খুঁজে পায় না। মিস্টার বেনেট তার মেয়েকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফেরেন, যখন মনে হচ্ছিল আর কোনো আশা নেই, ঠিক তখন মিস্টার গার্ডিনার চিঠি দিয়ে জানান যে তাদের খুঁজে পাওয়া গেছে এবং উইকহাম লিডিয়াকে বিয়ে করবে, কিন্তু বিনিময়ে সে মোটা অঙ্কের টাকা দাবি করেছে এবং ইতিমধ্যে তাকে টাকা দিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে এলিজাবেথ জানতে পারে যে মিস্টার ডার্সি এই টাকা পরিশোধ করেছে এবং বেনেট ফ্যামিলিকে অপমান ও লজ্জার হাত থেকে বাঁচিয়েছে। এখন বিন্দু মাত্র যদি ডার্সিকে নিয়ে এলিজাবেথের মনের মধ্যে যদি ভুল ধারণা ছিল, সেটা মুছে যায়, কারণ যে আছে ডার্সি তাদের পরিবারকে কলঙ্কিত হওয়া থেকে রক্ষা করে। ডার্সি উইকহামকে মোটা অঙ্কের টাকা দিয়ে এবং তাকে বুঝিয়ে টুঝিয়ে, হ্যাঁ বুঝিয়ে হ্যাঁ তাকে রাজি করায় বেনেট পরিবারের সব থেকে ছোট মেয়ে লিডিয়া, যার সাথে সে পালিয়ে গেছে, তার সাথে বিয়ে করার জন্য। আর এইভাবে পরিবারের মান সম্মানটাকে রক্ষা করে অপমান আর লজ্জার হাত থেকে বাঁচিয়ে। এখন আর এলিজাবেথের মনে ডার্সিকে নিয়ে আর কোনো ক্ষোভ থাকে না, কোনো সন্দেহ থাকে না, বিন্দু মাত্র যে আছে ভুল ধারণা যে ডার্সি একজন মানে ডার্সি একজন অহংকারী লোক, খারাপ মনের লোক, এই সমস্ত কিছুটা মুছে যায়। কিছুদিনের মধ্যেই উইকহাম ও লিডিয়া বিয়ে করে, বিয়ে করে লংবার্নে ফিরে আসে। মিস্টার বেনেট তাদের প্রতি অসন্তুষ্ট হন, কিন্তু তবুও তাদের অভিনন্দন জানান। পরে তারা উইকহামের নতুন চাকুরি স্থলে ইংল্যান্ডের উত্তরের দিকে চলে যায়, এই উইকহাম এবং লিডিয়া। কিছুদিন পরে মিস্টার বিংলে পুনরায় নেদারফিল্ডে তার বাংলোয় ফিরে আসে এবং জেনের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। এদিকে মিস্টার ডার্সিও তার বন্ধুর বাংলোয় ওঠে এবং বেনেট পরিবারের যাতায়াত বজায় রাখে। বেনেট পরিবারের সাথে তাদের সুসম্পর্ক গড়ে ওঠে। মিস্টার বিংলে জেনকে বিয়ের প্রস্তাব করে। বিংলের অহংকারী বোন মিস বিংলে ব্যতীত সকলেই রাজি ও খুশি হয়ে যায়। যখন সকলেই আনন্দ উদযাপন করে, তখন ডার্সির আন্টি লেডি ক্যাথরিন লংবর্নে আসেন। তিনি এলিজাবেথকে ডেকে নিয়ে বলেন যে যেহেতু মিস্টার ডার্সি তাকে বিয়ে করার ফন্দি করেছে, সে যেন এ বিয়েতে রাজি না হয়, কারণ কারণ লেডি ক্যাথরিন মনে করে যে বেনেট ফ্যামিলির মতো দরিদ্র পরিবারের মেয়ের ডার্সি পরিবারের বউ হওয়ার যোগ্যতা নেই। এলিজাবেথ তা প্রত্যাখ্যান করে এবং জানায় যে সে নিজের সুখ ও ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো প্রতিশ্রুতি দিতে পারবে না। কিছুক্ষণ পরে ডার্সি ও এলিজাবেথ হাঁটতে বের হয় এবং ডার্সি বলে যে এলিজাবেথের প্রতি তার অনুভূতি এখনো আগের মতোই রয়েছে এবং সে তাকে বিয়ে করতে চায়। এলিজাবেথ আনন্দের সাথে রাজি হয়ে যায়। পরিশেষে জেন ও বিংলে এবং এলিজাবেথ ও ডার্সির শুভ বিবাহ সম্পন্ন হয়। এইভাবে আমরা দেখতে পারি যে প্রাইড অ্যান্ড প্রেজুডিস গল্পটি, যে গল্পটি শুরু হয় নায়িকার দিক দিয়ে প্রিজুডিসের মধ্য দিয়ে, আর প্রিজুডিসের মধ্য দিয়ে যে নায়কের মধ্যে প্রাইড আছে, প্রাইড এখানে যে আছে, প্রাইডটা যে আছে এখানে মানে এই গল্পে পার্সোনিফাই হচ্ছে ডার্সির মধ্য দিয়ে,
আর প্রিজুডিসটা পার্সোনিফাই হচ্ছে এলিজাবেথের মধ্য দিয়ে। তো এই যে একটা ভুল ধারণা যেটা তৈরি হয়েছিল ডার্সিকে নিয়ে এলিজাবেথের মনে, যে ডার্সি একজন অহংকারী পুরুষ মানুষ আর আর সেই ধারণাটা কাল কমে গিয়ে সেই ধারণাটা তার মনের ভিতর থেকে মুছে যায় ডার্সির আচরণ দেখে, ব্যবহার দেখে, এবং শেষ পর্যন্ত যে ডার্সিকে নিয়ে এলিজাবেথ মনে করেছিল, যে সে ডার্সিকে মনে করতো যে তার সব থেকে মানে ঘৃণাযোগ্য ব্যক্তি, তাকে যে আছে সে কখনোই তার কাছে ঘেঁষবে না, তার সাথে কথা বলবে না, বিয়ে তো দূরের কথা, সেই ডার্সিকে শেষ পর্যন্ত সে তার জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করে নেয়। এভাবে গল্পটি হ্যাপিলি আনন্দের সাথে শেষ হয়। জেন, যে বেনেট পরিবারের সবচেয়ে বড় মেয়ে, তার সাথে বিংলের বিয়ের মধ্য দিয়ে, এবং গল্পের মধ্যে বেনেট পরিবারের দ্বিতীয় মেয়ে বয়সের দিক দিয়ে এলিজাবেথ, যে গল্পের নায়িকা, তার সাথে ডার্সির বিয়ের মধ্য দিয়ে, আর সব থেকে ছোট মেয়ে লিডিয়া, তার সাথে এই গল্পের ভিলেন উইকহাম, যাকে লিডিয়ার সাথে বিয়ে করার জন্য রাজি করানো হয় ডার্সির দ্বারা, তাদের বিয়ের মধ্য দিয়ে, তিনটি মেয়ের বিয়ের মধ্য দিয়ে এই গল্পটি আনন্দে শেষ হয়। আশা করি তোমরা ভিডিওটি ভালো মতো বুঝতে পেরেছ। আমি ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে প্রাইড অ্যান্ড প্রেজুডিস নভেলের উপর এই বছরের টার্ম ইন্ড এক্সামিনেশনের জন্য প্রশ্নগুলি ইম্পর্ট্যান্ট, যে প্রশ্নগুলি ইম্পর্ট্যান্ট সেগুলি উল্লেখ করে দিয়েছি এবং সাথে উত্তরের লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। আজ এখানেই শেষ করছি, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।